This program is sponsored by Oriental Solutions Private Limited. Paisa smart, we are smarter. Shimla Biryani, swad zindagi ka. Nirman Concrete, the complete concrete solution. Aminia, the taste you love. Calcutta Leather Complex Tanners Association, we care for the environment. Co-sponsored by B Sizzler Dresses Private Limited, growing with style. RCS Table Tennis Academy, Abhijakto Aritana, Mondelan Sons, Zia Fashion Kolkata. নমস্কার, খবর 24 আওয়ার্সে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি সুস্মিতা হালদার শুরু করব আজকের শিরোনাম। শুরু করছি আজকে বিস্তারিত খবর। কাটমানি ইস্যুতে ফের বীরভূমে শান দিল বিজেপির জেলা সভাপতি দিলীপ ঘোষ। উঠে এলো পুজো কমিটিকে দেওয়া অনুদানের প্রসঙ্গ। এই দিন বীরভূমের লাভপুরে একটি জনসভা করেন তিনি এবং সেখানে বলেন, টাকা বের করবে না, সবকটাকে জেলে ঢোকাবো। যে পঞ্চায়েত জেলা পরিষদের নেতা তাকে সিউড়ির জেলে পাঠাবো, আর যে বড় নেতা এমএলএ তাকে কলকাতার সেন্ট্রাল জেলে পাঠাবো, আর যে এমপি হবে তাকে ভুবনেশ্বরের জগন্নাথ দর্শনের জন্য পাঠাবো। এরপর তিনি মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে বলেন, উনি দেখছেন শুধু মুসলিম ভোট দিয়ে যেতে যাচ্ছে না, বিজেপি জিতে যাচ্ছে। তাই উনি দীঘা গিয়েছিলেন, দীঘা গিয়ে বলেছেন জগন্নাথ মন্দির বানাবেন। হঠাৎ কেন জগন্নাথ মন্দির? এখন হিন্দুদের বোকা বানাতে হবে তাই। যে পঞ্চায়েত জেলা পরিষদের নেতা তাকে সিউড়ির জেলে পাঠাবে, যে আরেকটি বড় নেতা এমএলএ তাকে কলকাতা সেন্ট্রাল জেলে পাঠাবো আলিপুরে, আর যে এমপি হবে তাকে কটক ভুবনেশ্বর জগন্নাথ দর্শন জন্য পাঠাবে। ছেলে পুরে বউ নিয়ে ঘরে শুকে ভোট দিলে বোকা বানাচ্ছে, দেখেন শুধু মুসলিম ভোটে জেতা যাচ্ছে না, বিজেপি জিতে যাচ্ছে। তাই আপনারা দেখেছেন উনি দীঘা গেছিলেন, দীঘায় গিয়ে বলেছেন জগন্নাথ মন্দির বানিয়ে দেবো। হঠাৎ জগন্নাথ মন্দির কেন? ভালোই তো উত্তাপ চলছিল, মহরম চলছিল, রোজা চলছিল, ঈদ চলছিল, হঠাৎ কেন জগন্নাথ মন্দির? এখন হিন্দুদের বোকা বানাতে হবে তাই। এবার দুর্গাপুজোতে আপনারা শুনেছেন এক একটা পুজোকে 25,000 টাকা সরকার অনুদান দিচ্ছে, কি দিচ্ছে তো? গত বছর 10,000 টাকা দিয়েছিল, ওরা দেখলো 10,000 টাকা নিয়েছে, লোকে ভোট দেয়নি, তাই একটু বাড়িয়ে দিই। গত বছর কিন্তু 10,000 টাকা দিয়ে দিদিমণির ছবি লাগাতে হয়েছিল দুর্গাপূজাতে। যারা থানার বড় বাবু তারা সব পুজো কমিটিকে ফোন করেছিলেন যে তোমার জন্য 10,000 টাকা রাখা আছে, নিয়ে যাও, চেক দিয়েছে পুজো প্যান্ডেলের সামনে, চেক দিয়ে আমার ছবি তুলে রেখেছে। তারপরে বলছে দিদিমণির ছবি কোথায়? কেন না ছবি তো লাগাতে হবে, 10,000 টাকা ফেরত বলে আমরা ছবি লাগাবো না, মা দুর্গার ছবি আছে ব্যাস, দিদির ছবি লাগবে না বলে তাহলে চেক ফেরত দাও, চেকটা ফেরত দিয়ে চলে গেছে। তাই এবারে দাদা 25,000 টাকা নিচ্ছে, আমি বলে দিচ্ছি ভাই আগে জিজ্ঞেস করে নাও কার কার ছবি লাগাতে হবে, পিসি, ভাইপো, মেয়র, ভাই, পাড়ার লোক, কত ছবি লাগাতে হবে 25,000 টাকার জন্য সব জেনে নিন, নাহলে আবার চেক ফেরত হয়ে যাবে। এই যে চালাকি রাজনীতি, হিন্দুকে বোকা বানানো। আজ নয়াদিল্লির রেল স্টেশনে কেরল এক্সপ্রেসের পাওয়ার ইঞ্জিনে হঠাৎই আগুন লেগে ওঠে। ঘটনাস্থলে ফায়ার ব্রিগেড পৌঁছালে দমকল কর্মীরা নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ট্রেনটি স্টেশনে 8 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল এবং সেখানেই ঘটে বিপত্তি। এই দুর্ঘটনার জন্য আশেপাশের প্ল্যাটফর্মগুলিতে অন্যান্য ট্রেনগুলির চলাচলও বন্ধ হয়ে যায়।
ট্রেনের মধ্যে মহিলা যাত্রীর সাথে অশ্লীল ব্যবহার আরপিএফ এর কনস্টেবলের। সোনারপুর জিআরপিতে অভিযোগ দায়ের হয়। ঘটনা তদন্তে নেমে আরপিএফ কনস্টেবল সমরেশ মণ্ডলকে গ্রেফতার করেছে সোনারপুর জিআরপি। তাকে আজ শিয়ালদাও আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে অভিযোগ, ট্রেনের মধ্যে এক মহিলা যাত্রীর সাথে অশ্লীল ব্যবহার করেছেন তিনি। ঘটনার সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, এমনটাই জানিয়েছেন নির্যাতিতা। তিনি লাস্ট নামখানা লোকালে বৃহস্পতিবার রাতে সোনারপুরের বাড়িতে ফিরছিলেন, সেই সময় এই ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনা তদন্ত শুরু করেছে সোনারপুর জিআরপি। আমি নামখানা থেকে ট্রেনে উঠি, রীতিমতো উনি নামখানা থেকে ট্রেনে উঠে, আমার হাজবেন্ড বলছে আমার মুখ দেখাতে ভয় নেই, যেহেতু প্রবলেমটা আমার সাথে হয়েছে। ঠিক আছে, আমি হাজবেন্ডের সাথে কথা বলে নিই, তারপরে আমি জানাবো। কাল আমি 8:45 ট্রেনে উঠেছি নামখানা থেকে শিয়ালদা যাবো। জাস্ট আমাকে লক্ষ্মীকান্তপুর আসার পর উনি মদ খেয়ে আসলেন। মদ খেয়ে আসার পরে আমি একটা অন্য বগিতে ছিলাম, তো উনি সেই বগি থেকে নিয়ে আসে লেডিস কামলায়। তো লেডিস কামলাতে আসার পরে উনি আমাকে জড়িয়ে ধরে, জড়িয়ে ধরাতে না লেডিস কামলায় কেউ ছিল না, যারা উঠছিল তাদেরকে উনি নামিয়ে দেন। তো তখন উনি আমাকে জড়িয়ে ধরেন, জড়িয়ে ধরার পর বলছে আমি স্যার এটা করা উচিত হচ্ছে না। তারপর উনি আমাকে বলেন আপনি ড্রিঙ্কস করেন, আমি বললাম না আমি ড্রিঙ্কস করি না। তারপরে উনি আমাকে বলে আপনি আমার সাথে মিট করতে পারবেন বারাইপুরে। তো আমি বললাম, আমি আমার হাজবেন্ডকে বলি যে তুমি লাইনে থাকো, চুপ করে শুনবে, আমি ওনার মুখ থেকে কথাগুলো শুনছি। তো আমার হাজবেন্ড লাইনে ছিল, লাইনে থাকাকালে উনি বললো বারাইপুরে আমার সাথে মিট করবেন, আমি আপনাকে নিয়ে ড্রিঙ্কস করব। সেটা উনি আমাকে বলে, বলাতে আমরা আমার হাজবেন্ড আসে সোনারপুরে কেস করতে। তখন রীতিমতন পুলিশ আমাদের হেল্প করে, হেল্প করাতে ওনাকে যখন সোনারপুরে নামানো হয়েছে, স্যার বলছিলেন যে আসুন আপনার সাথে কথা আছে, সেই অবস্থায় উনি পালিয়ে যায়। তো আমার হাজবেন্ড চলন্ত ট্রেন থেকে ট্রেনে উঠে ওকে ধরে, ধরে নামিয়ে নরেন্দ্রপুর থেকে সোনারপুরে নিয়ে আসে। হ্যাঁ, ইউনিফর্ম পরা ছিল, ইউনিফর্ম পরা অবস্থায় উনি এরকম করেছে। হ্যাঁ, ওনার সঙ্গে অন্য কোনো স্টাফ বলতে ওনার সাথে একজনই ছিল, তার না উনি কোনো বাধা দেননি আর উনি কোনো দেখেও নি, উনি সামনে বসেছিল। নিশ্চয়ই ওনাদের কথা হয়েছিল, নালে উনি এতটা শিওর কি করে হয়? উনি বলছে আমি তোমাকে জড়িয়ে ধরে যে কিস করতে যাব সেটা কেউ দেখতে পাবে না, একটা পুলিশ অফিসার হয়ে এরকম কিস করা, এইটা আমি নামখানা থেকে উঠেছিলাম, লক্ষ্মীকান্তপুর থেকে স্টার্ট হয়েছে বারাইপুরে এসে থেমেছে। ঠিক আছে, উনি যখন বুঝতে পারে আমি আমার হাজবেন্ডকে লাইনে রেখেছি, উনি তখন কথা বলতে চাচ্ছিল না, এড়িয়ে যাচ্ছিল। আমি বগিতে একা ছিলাম, ইভেন কি বগিতে অনেকেই উঠছিল, তো উনি নামিয়ে দিয়েছেন সবাইকে, নামিয়ে দিয়েছেন। তারপরে আমি পাশের একটা বগিতে উঠি যেটা লেডিস বসা ছিল প্লাস জেন্টসও বসা ছিল, তো উনি সেই বগি থেকে নিয়ে আসে আমাকে, উনি আমাকে তুলে ধমকে নিয়ে আসে। তারপরে যারা ওখানে বলেছে যে একটা কাকু বলছিল যে আমি ওনাকে নিয়ে এসেছিলাম, উনি একা একা ওই বগিতে বসেছিল বলে, তখন ওনাকে বলছে না আমি বলেছি ওনাকে এই বগিতে আসতে, উনি এই বগিতেই আসবে। এটা ঘটেছে, তার প্রতিবাদ আমি চাই। ঠিক আছে, তার জন্য উপযুক্ত শাস্তি যা দেওয়ার আমি দিয়ে দেবো। ঠিক আছে, এই দাবি আপনি কোথায় পুলিশের কাছে করছেন? হ্যাঁ, পুলিশের কাছেও বললাম। ঠিক আছে, উনি ইউনিফর্ম পরা অবস্থায় ওনার সাহসটা কি করে হয়? ওনারও তো ঘরে একটা বউ আছে, পরে লাস্টে কাজ যে আমার বাচ্চা আছে, ভুল করে বলছে আমার বাচ্চা আছে, আমার এই আছে, এটা নেচার। আবার যখন যেহেতু আমার দিদি পুলিশের চাকরি করে, তখন আমি ওনাকে জিজ্ঞেস করেছি যে আপনি মদ খান, তাহলে আমার দিদিও তো পুলিশের চাকরি করে, আমার দিদিও কি মদ খায়? বলছে হ্যাঁ, তাহলে তাই হতে পারে।
তো ওনার এত বড় সাহসটা কি করে হয়, পকেট থেকে সিগারেট বের করে সিগারেট ধরিয়ে দেয়া, ড্রিঙ্কস করানোর কথা বলা, বাড়াইপুরে মিট করার কথা, হ্যাঁ ট্রেনের মধ্যে হ্যাঁ সিগারেট হাতে ধরিয়েছে, ড্রিঙ্কসও করে আসছে নিজে, আর আমাকে বলছিল আমি ড্রিঙ্কস নিয়ে আসছি, ড্রিঙ্কস করাবো। শুক্রবার সাত সকালে হোস্টেলের রান্নাঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন কয়েকজন ছাত্র ও স্থানীয়রা। সঙ্গে সঙ্গে তারা স্থানীয় কাউন্সিলরকে এবং দমকলকে বিষয়টি জানান। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছায়। সঠিক সময় দমকল পৌঁছানোয় আগুন ভয়াবহ রূপ নেওয়ার আগেই নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে স্থানীয়রা জানান, রান্না করার সময় গ্যাস লিক করে অগ্নিকাণ্ডের ঘটনা। তবে সঠিক সময় দমকলের কর্মীদের ঘটনাস্থলে আসায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। বারোচৌলি বিটি হোস্টেলের কিচেন রুমে রান্নার গ্যাস থেকে রান্না করতে করতে হঠাৎ আগুন লেগেছে। আগুনটা গ্যাসের থেকে গ্যাস লিক করে ইয়ে হয়েছিলো, আগুনটা লেগেছিলো। তো সেরকমভাবে ইয়ে হয়নি, ক্ষয়ক্ষতি সেরকম হয়নি। ওই আরও এর থেকে বড়ো ঘটনা ঘটতে পারতো, সময় মতো দমকলে এসে পৌঁছে যাওয়ায় আগুনটা নিয়ন্ত্রণে আনা হয়। আপনার নাম দাদা? আমার নাম বিপ্লব হালদার। কী দেখলেন? আসে দেখলাম যে আপনাদের গ্যাসে আগুন জ্বলছিল, তো তাতে দরজা জানলা বন্ধ ছিল, একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো, কিন্তু সেটা হয়নি, যাও খুব ভালো। এবং আমাদের যথাসময় এসে আমরা আগুনটা আয়ত্তে নিয়ে এসে। এই জায়গাটা কী জায়গাটা, এটা কী? এটা তো আপনার মালঞ্চপল্লী বিএড কলেজ বলছে, বিটি কলেজ। এখানে কি স্টুডেন্টরা থাকে নাকি? এখানে তো হোস্টেল, এখানে তো স্টুডেন্টরা থাকে না, হোস্টেলে যারা থাকে তারা থাকতে পারে, এখন তো কাউকে দেখছি না। মানে কি হতে পারতো স্যার যদি না আসতো? অ্যাকশন অনেক কিছু হতে পারতো, অনেক কিছু হতে পারতো, একটা ভয়াবহ আকার নিতে পারতো। তো এখানে গাফিলতি কিছু দেখছেন? গাফিলতি আর দেখ, গাফিলতি বলতে কিছু না, একটু কেয়ারলেস আর কিছু না। এখন কতটা নিয়ন্ত্রণ? আর পুরোপুরি এখন নিয়ন্ত্রণ। যেখানে আপনি পেয়ে যাবেন ছোটদের এবং বড়দের সব ধরনের পোশাকের সম্ভার। মেয়েদের শাড়ি, লেহেঙ্গা, চুড়িদার, টপ গাউন থেকে শুরু করে ছেলেদের শার্ট, জিন্স এবং ছোটদের বিভিন্ন পোশাকের আভিজাত্য পেয়ে যাচ্ছেন একই ছাদের তলায়। তাই আভিজাত্যের আরেক নাম মন্ডল এন্ড সন্স। ঠিকানা 540 MG রোড, বজবজ চৌরাস্তা মোড়, কলকাতা 137, বিসাইড আরতি নার্সিং হোম। কন্ট্যাক্ট 9830887961। One of the leading hubs of manufacturing leather and finished goods in the world is Calcutta Leather Complex. Calcutta Leather Complex is Asia's largest leather complex. Look no further. Come to Calcutta Leather Complex. Zia Fashion Kolkata has the latest collection. আপনারাও আপনাদের বাচ্চাদেরকে স্বল্প মূল্যে সুন্দর সুন্দর ফ্রক, স্কার্ট, টপ দিয়ে সাজিয়ে তুলতে পারেন জিয়া ফ্যাশনের রকমারি কালেকশন দিয়ে। তাহলে দেরি কেন? অর্ডার করতে যোগাযোগ করুন জিয়া ফ্যাশন কলকাতা, V75 আকরা রোড, হেড আরা। কন্ট্যাক্ট 9831537007। শহরে ফের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু। নারায়ণপুর থানা এলাকায় পার্থনগরী বাসিন্দার মামনি দাস, আজ সকালে মৃত্যু হয় তার। বিধাননগর পৌর নিগমের 4 নম্বর ওয়ার্ডের ঘটনা। বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু। গত মঙ্গলবার জ্বর নিয়ে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি হয় ওই তরুণী।
অধীর চৌধুরী একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত করে, সেই সংবাদ সম্মেলনে বউবাজার নিয়ে বিশেষ মন্তব্য করেন। যে রাস্তায় টানেলটা যাবে সেটা ছিল বউবাজারের মেন রোডের তলা দিয়ে, কিন্তু কি কারণে, কার নির্দেশে, কেন সেটা বউবাজারের মেন রোডের তলা দিয়ে না গিয়ে জনবহুল এলাকা দিয়ে গেল, এটা কিন্তু তদন্ত হওয়া দরকার। এটা কিন্তু তদন্ত হওয়া দরকার, কারণ আজকে অ্যালাইনমেন্ট যদি চেঞ্জ হয়ে থাকে, তাহলে অ্যালাইনমেন্ট চেঞ্জ হতে পারে, কিন্তু তার জন্য ফিজিবিলিটি রিপোর্ট নিতে হবে। সেই অ্যালাইনমেন্ট অর্থাৎ যে লাইনের টানেলটা যাবে সেই লাইন পরিবর্তন করতে গেলে সেই পরিবর্তনের লাইনে কোনো কিছু বিপদের সম্ভাবনা আছে কি না, বা সেটা সম্ভব কি না সেটা দেখার জন্য আরেকটা সার্ভে হওয়া উচিত, যাকে আমরা বলি ফিজিবিলিটি। সেটা কি করা হয়েছিল না, আমার কাছে খবর না। কারণ একটা সময় এই টানেল বউবাজার রোডের তলা দিয়ে, রাস্তার তলা দিয়ে যাওয়ার কথা ছিল, রাস্তার তলা দিয়ে গেলে বাড়িঘর কিন্তু ভাঙত না এইভাবে, সেটা না করে জনবহুল এলাকা দিয়ে কার নির্দেশে, কেন, কিভাবে নিয়ে যাওয়া হলো সেটা তদন্ত সাপেক্ষ। কারণ এখানে আমরা জানি এই পশ্চিমবঙ্গে কখনো মেট্রো রেল তৈরির দায়িত্ব নিয়েছিল পুরো রাজ্য সরকার, তারপর সেই মেট্রো রেল তৈরির দায়িত্ব নিয়েছিল রাজ্য সরকার থেকে কেড়ে দিল্লির রেলমন্ত্রক, রেলমন্ত্রী কে ছিল তখন আপনারা জানেন। তাই স্বাভাবিকভাবেই কার নির্দেশে সেদিনের এই যে অ্যালাইনমেন্ট রেলের, টানেলের যে অ্যালাইনমেন্ট যেখান দিয়ে টানেল বোরিং মেশিন যাবে, সেই অ্যালাইনমেন্টটা চেঞ্জ করা হলো কার নির্দেশে, কার হুকুমে, কেন, কোন পরিপ্রেক্ষিতে, তখন কি ভিজিবিলিটি রিপোর্ট নেওয়া হয়েছিল, এগুলো সমস্ত কিন্তু তদন্ত সাপেক্ষ বলে আমার মনে হয়েছে। তাই আমি রেলমন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেছি, রেলকে তার উচ্চ পদস্থ অফিসারদের পাঠাতে বলেছি, কারণ এখানে অনেক কিছুকে আমার মনে হচ্ছে যেন ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একটা প্রাইভেট অর্গানাইজেশন KMRCL তারা কাজ করছে মেট্রো রেলের অধীনে, ক্ষতিপূরণ দেওয়ার নামে 5 লাখ টাকার কথা বলেছে। কী হবে 5 লাখ টাকায়? তাদেরকে যেখানে রাখা হয়েছে তারা বলছে আমরা থাকতে পারছি না, হোটেলে ছোট্ট ঘরে রেখে দেওয়া হয়েছে। প্রথমে বলা হয়েছিল 2-3 দিন পর ঠিক হয়ে যাবে, এখন কবে ঠিক হবে কেউ জানে না। এখন রেল কর্তৃপক্ষ বলছে 1 বছরের আগে কাজ শুরু করা যাবে না, তাহলে তারা কোথায় যাবে, সেইখানকার দোকানদাররা কোথায় যাবে, সেখানকার স্বর্ণশিল্পীরা যারা সোনার দোকানে কাজ করে রুজিরোজগার করে তারা কোথায় যাবে? অনেক প্রশ্ন তৈরি হয়েছে। এখানকার সরকার, পশ্চিমবঙ্গ সরকার লালিপপ দিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, সত্য কথার এখানে চেপে যাওয়া হচ্ছে বলে আমার নিজের সন্দেহ। তাই আমি রেল মন্ত্রককে জানিয়েছি, চিঠি দেব, পার্লামেন্টে তুলব, বিষয়টা সহজে ছেড়ে দেব না। সবকিছুই চলছে পরিকল্পনা মাফিক, এখনও অবধি সম্পূর্ণ স্বাভাবিক অবস্থাতেই রয়েছে চন্দ্রযান 2। নির্ধারিত সময় মতোই চাঁদে নামবে বিক্রম। ISRO সূত্রে জানা যায় চন্দ্রযান 2 এর সফলতায় আত্মবিশ্বাসী বিজ্ঞানীরা। অ্যানিমেশনের মাধ্যমে পুরো পদ্ধতিতে দেখানো হয়েছে, তারপর বেরিয়ে আসবে প্রজ্ঞান, তারপর থেকেই কাজ শুরু করবে। প্রজ্ঞান নামার 15 মিনিটের মধ্যেই কাজ শুরু করে দেবে, সব কিছুই স্বাভাবিকভাবেই চলছে। বিক্রমকে সুন্দরভাবে ল্যান্ড করানো হবে, তার প্রচেষ্টা চলছে। ফ্যাশন ডিজাইনার জুটি আবু জানি সন্দীপ খোসলার শিল্পে তাদের 33 বছর উদযাপন করতে একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। বলিউড কুইন দীপিকা পাদুকন ডিজাইনার জুটির শোস্টপার ছিলেন। ডিজাইনারদের দ্বারা একটি পোস্টার লেহেঙ্গায় তার চেহারার বড় একটি স্টেটমেন্ট কানের দুল এবং ধোঁয়াটে চোখ নিয়ে সম্পূর্ণ হয়েছিল। শোতে অসাধারণ সমাপ্তি ঘটেছিল, যেখানে আবু জানি ও সন্দীপ খোসলার সাথে ডিস্কো দিওয়ানি গানে কাঁপালেন। খবর 24 আওয়ার্স আজ এই পর্যন্ত। লেটেস্ট আপডেটসের জন্য চোখ রাখবেন 24 আওয়ার্স টিভি। নমস্কার।